গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং স্টাডি হবে সকলকে স্বাগত জানায় আজকে আমাদের আলোচ্য বিষয় রেজিস্টর ভ্যালু ক্যালকুলেশন পার্ট টু আজকের এই ভ্যালু ক্যালকুলেশন পার্ট টুতে দেখব আলফা নিউমেরিক্যালি কোডেড যে রেজিস্টর তার ভ্যালু কীভাবে আমরা ডিটারমাইন করবো কীভাবে আমরা ব্রেক করব। ওকে তো আলফানিওমেরিক কোডেড যে রেজিস্টার সেগুলোর ভ্যালু কীভাবে বার করতে হয় আজকে আমরা সেটাকে দেখবো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কালার কোড রেজিস্টরের কীভাবে ভ্যালু বের করতে হয় এবং ভ্যালু দেখে কীভাবে কালার কোড জেনারেট করতে হয় আমরা দুটোই দেখেছিলাম ওয়ান ওহোম রেজিস্টেন্স থেকে শুরু করে আমরা অনেক বৃহৎ ওহো রেজিস্টেন্স পর্যন্ত কিন্তু ভ্যালু আমরা বের করা দেখেছি এবং কালার কোড জেনারেট করা দেখেছি সুতরাং তোমাদের ঘাবড়ানোর কিছু নেই আজকের এই যে টাইপের রেজিস্টার যেটা আমরা দেখব আলফা নিউমেরিক কোডের যে রেজিস্টার আলফা নিউমেরিক্যালি কোডের যে রেজিস্টার তার ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা আজকে আমরা দেখব। এটাও ভীষণ ইজি কালার কোড রেজিস্টারের ভ্যালু ক্যালকুলেশনের থেকেও ভীষণ ইজি হচ্ছে এটা তোমরা ঘাবড়াবে না খুব ইজি একটা টপিক আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে এবং তোমরা দেখলে ভাববে যে আচ্ছা এরকম হয় এতটা সোজা জাস্ট একটা ছোট্ট ক্লু দিয়ে দিলে তোমরা কিন্তু এটা করতে পারবে ঠিক আছে প্রথমে আমরা দেখবো আলফা নিউমেরিক কোডের যে রেজিস্টার সেগুলি দেখতে কেমন হয় এবং তার উপরে কিভাবে লেখা থাকে তোমরা দেখো এই যে এটা হচ্ছে একটা আলফা নিউমেরিক কোডের রেজিস্টার দেখতে পাচ্ছ ওর উপরে কি লেখা রয়েছে আর জিরো জিরো থ্রি এখানে কি লেখা আছে থ্রি এম ফাইভ এই যে কীরকম একটা অদ্ভুত লেখা না এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এর উপরে কত ওহম রেজিস্ট্যান্স এটা রয়েছে ক্লিয়ার বুঝতে পারছো তোমরা এই রেজিস্টেন্সটা দেখো এই রেজিস্টেন্সটার ওপরে লেখা রয়েছে এটা ওয়ান ওহোম রেজিস্টেন্স দেখতে পাচ্ছ ওয়ান দেখো ওহোম দেওয়া রয়েছে ওয়ান ওহম রেজিস্টেন্স ফাইভ পার্সেন্ট টলারেন্স রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ ওয়ান হোম ডাইরেক্টলি লেখা রয়েছে এর উপরে কিন্তু ওটার উপরে কিন্তু এটা এরকম ডাইরেক্টলি লেখা ছিল না একটা উদ্ভর একটা ভ্যালু দেখা ছিল থ্রি এম ফাইভ ঠিক আছে কীরকম একটা নাম্বার কিন্তু এক্ষেত্রে দেখো এটা ওয়ান ওহোম লেখা রয়েছে ক্লিয়ার অর্থাৎ এই রেজিস্টেন্সটা হচ্ছে ওয়ান ওহোম রেজিস্টেন্স তো এটা হচ্ছে ডাইরেক্টলি ওর উপরে সারফেস মাউন্টেড ঠিক আছে ডাইরেক্টলি লেখা রয়েছে ওকে কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু কষ্ট নেই এই রেজিস্টেন্সের ভ্যালুটা বের করার জন্য কারণ আমরা জানি এই রেজিস্টেন্সটা কত ওয়ান হোম রেজিস্টেন্স ক্লিয়ার বুঝতে পারছো তোমরা দেখো এক্ষেত্রে দেখো এই যে রেজিস্টেন্সটা এর ভ্যালুটা দেখো দেখো এখানে লেখা রয়েছে কি ওয়ান আর ফাইভ দেখতে পাচ্ছ ওয়ান আর ফাইভ এখানে কিন্তু ভ্যালুটা কিন্তু ডাইরেক্টলি লেখা নেই এখানে যদি ভ্যালুটা ডাইরেক্টলি লেখা থাকতো তাহলে কিন্তু আমাদের আর ব্রেক করতে হতো না এটাও কিন্তু একটা সার্ফেস মাউন্টেড রেজিস্টার এর এটাও কিন্তু একটা আলফা কোড দেওয়া রয়েছে ওয়ান আর ফাইভ ঠিক আছে এটা অ্যালফাবেট এবং এগুলো নিউমেরিক সুতরাং আলফানিউমেরিক কোড এর মধ্যে দেওয়া রয়েছে এটাকে আমরা ব্রেক করে দেখবো এটা এই ওয়ান আর ফাইভের এটা কি ক্লিয়ার বুঝতে পারছো এইভাবে কিন্তু আমরা কিন্তু চেক করব তোমরা দেখো এই যে একটা সার্ভেস মাউন্টেড রেজিস্টার এটার উপরে দেখো দেখা গেছে কি ওয়ান টু ফাইভ টু এ দেখতে পাচ্ছো এটা এটা মানে কি আমরা কিছু বুঝতে পারছি এটা মানে কি এটার মধ্যে কি কত ওহো আমরা তো কিছুই বুঝতে পারছি না এটাকে আমরা ব্রেক করা দেখব এটাকে আমরা ব্রেক করা শিখবো ক্লিয়ার ওই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো বের করতে গেলে ফার্স্ট আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এইটা খুব ভালো করে এই জায়গাটা তোমরা জেনে রাখো কি অ্যালফাবেটিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা অ্যালফাবেটিক্যাল রিপ্রেজেন্টেশন দ্বারা কি বোঝাতে চাইছি এই যে আর আর কথার অর্থ হচ্ছে ওহোম ক্লিয়ার আর মানে ওহোম কে মানে কিলো ও এম মানে হচ্ছে মেগা ওহোম ঠিক আছে শুধু যেখানে আর থাকবে আমরা জানবো সেটা হচ্ছে ও কে মানে কিলো ওহম এম ফর মেগা ওহোম তোমরা আগে এটা জেনে নাও তারপর আমি এর ব্যবহারটা আমি উল্লেখ করব ঠিক আছে দেখো আর মানে ওহম কে মানে কিলোহোম এম ফর মেগা হোম ক্লিয়ার এবং রিলেশনশিপ বিটুইন ওহোম কিলোহোমে মেগা হোম এই ওহোম কিলোহম এবং মেগা হোম এর মধ্যে রিলেশনশিপটা কি আমরা যখন কালার কোড রেজিস্টার পড়েছিলাম তখন কিন্তু আমি একবার বলেছিলাম যে এই ভিডিওতে আমরা অবশ্যই সেটা আলোচনা করবো দেখো আমি এখানে লিখে দিয়েছি তোমরা কিন্তু খাতাতে এই চারটা কিন্তু টোটালটা লিখে নেবে ঠিক আছে কি দেখো ওয়ান ওহম সমান সমান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কিলো ওহম অর্থাৎ এক হাজার ওহম সমান সমান এক কিলো ওহম এক ওহম সমান সমান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মেগা ওহম অর্থাৎ এক হাজার কিলো ওহম সমান সমান এক মেগা ওহম এবং এক মেগা ওহম সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ওহম অর্থাৎ দশমিকের পর দেখো ছটা সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ পাঁচটা জিরো তারপর ওয়ান অর্থাৎ একের পর ছটা শূন্য ওহোম সমান সমান ওয়ান মেগা ওহোম ক্লিয়ার বোঝা গেল এইটা হচ্ছে ওহম মেগা ওহোম কিলো ওহোমের মধ্যে সম্পর্ক এবং যদি ইনক্রিজিং অর্ডারে আমরা সাজাই তাহলে কি হবে দেখো ওয়ান ওহোম সব থেকে ছোট তারপরে হচ্ছে টেন ওহম তারপরে হান্ড্রেড ওহোম তারপর হচ্ছে এক হাজার ওহোম এই এক হাজার ওহোমটা হচ্ছে সব থেকে বড় এবং এই এক হাজার ওহোম কথার অর্থ হচ্ছে ওয়ান ওহোম ঠিক আছে ওয়ান কিলো ওহমের থেকে টেন কিলো ওহম বড় টেন কিলো হোহমের থেকে হান্ড্রেড কিলো ওহম বড় হান্ড্রেড কিলো হোমের থেকে হাজার কিলো ওহম বড় আবার এই হাজার কিলো ওহম কথাটা অর্থ হচ্ছে ওয়ান মেগা ওহম ওয়ান মেগা থেকে আবার টেন মেগা ওহোম বড় অর্থাৎ সব থেকে ছোট হচ্ছে ওয়ান ওহোম এবং এখানে ম্যাক্সিমাম হচ্ছে টেন মেগা ওহম এবং আমরা ক্ষেত্রে জানলাম এই যে এই যে এই যে সম্পর্কটা এখান থেকে আমরা জেনেছি যে হাজার ওহোম সমান সমান ওয়ান কিলো ওহম হাজার হোম সমান সমান হচ্ছে ওয়ান মেগা হোম অর্থাৎ মেগা ওহোমটা হচ্ছে সবথেকে বড় একটা রেজিস্টারের রেজিস্ট্যান্সের ভ্যালু ক্লিয়ার এবং আমরা জানি যে আর সমান সমান ও কে সমান সমান কিলো কিলোহোম এম সমান সমান হচ্ছে মেগা হোম তোমরা এইটা টোটালটা খাতাতে নোট ডাউন করে নাও এর ব্যবহারটা আমি একটু পরেই উল্লেখ করছি এবারে তোমরা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই চারটা খাতাতে ড্র করতে আজকে এই ভিডিওতে আমরা এই চারটার উপযোগিতাটা দেখব দেখো এক্ষেত্রে আমার এই চার্টের অন্য কিছু আমার প্রয়োজন নেই প্রয়োজন শুধুই টলারেন্সের ভ্যালুটা ঠিক আছে আমরা এখানে দেখো এই টলারেন্সের টোটাল যে ভ্যালুগুলো রয়েছে ঠিক আছে তিনটে তিনটে ছটা এবং তিনে নটা যে নটা ভ্যালু রয়েছে এই নটা ভ্যালু আমার প্রয়োজন এবং এই নটা ভ্যালুর পাশে দেখো একটা করে ডিজিট রয়েছে দেখতে পাচ্ছ অ্যালফাবেট রয়েছে এম সি ডি এফ জি অর্থাৎ এ মানে সব থেকে ক্ষুদ্র একটা টলারেন্সের ভ্যালু বি মানে তার চেয়ে একটু বড় সি মানে তার চেয়ে একটু বড় ডি মানে তার চেয়ে একটু বড় এরকম করে যত বেড়েছে টলারেন্সের ভ্যালু তত বেড়েছে এবং সব থেকে বেশি হচ্ছে এম ক্লিয়ার এ বি সি ডি এফ জি ঠিক আছে জে কে এম ঠিক আছে সব থেকে এম হচ্ছে টলারেন্সের ভ্যালু হচ্ছে সব থেকে বড় অর্থাৎ আমাদের এই ডিজিট করা প্রয়োজন তোমরা খাতাতে এই ট্রলারেন্সে ভ্যালু কটা নোট ডাউন করে নাও ঠিক আছে কেন নোট ডাউন করবে আমি যখন সার্ফেস মাউন্টের রেজিস্ট্রারের যে ভ্যালু বের করে দেখাবো তখন তোমরা এটা বুঝতে পারবে যে কেন এই ভ্যালুগুলো আমাদের প্রয়োজন হচ্ছে ক্লিয়ার খুব ভালো করে কিন্তু এটা কিন্তু নোট ডাউন করে নাও ক্লিয়ার এবারে আমরা সারফেস মাউন্টের যে রেজিস্টার তার যে আলফানিউমেরিক যে কোর্স সেটা ব্রেক করা দেখব দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এটা একটা সার্ফেস মাউন্টেড রেজিস্টর এর উপরে দেখো লেখা রয়েছে কি আর জিরো জিরো থ্রি এবং এখানে রয়েছে কি থ্রি এম ফাইভ আমরা একটু আগে যেটা দেখলাম আর কথার মানে হচ্ছে ওহোম এম কথার মানে হচ্ছে মেগা ওহম অর্থাৎ এই রেজিস্টরে ভ্যালুটা ওহম দিয়ে ডিনোট হবে এটা মেগা ওহোম দিয়ে ডিনোট হবে এটা এইটুকু আমরা কিন্তু বুঝে গেলাম ঠিক আছে এই আর এবং এম দ্বারা এবার ব্যাপারটা কি বলতো এই যে আর এই আরটা যেখানে থাকবে যে স্থানে থাকবে সেই স্থানে হবে দশমিক ওকে অর্থাৎ এই যে ভ্যালুটা রয়েছে আমরা আর এর স্থানে একটা দশমিক বসিয়ে দেবো এবং তারপরে কি থাকবে জিরো জিরো থ্রি যেমন আছে তেমনই থাকবে তার পাশে একটা ওহম সিম্বল বসিয়ে দেবো যখন এরকম ডিজিট থাকবে এরকম যখন অ্যালফাবেট থাকবে শুধুমাত্র তখনই কিন্তু এই গল্পটা ঘটবে কি গল্প যখনই একটা অ্যালফাবেট থাকবে তখন সেই অ্যালফাবেটের স্থানে দশমিক বসাবো এবং সেই অ্যালফাবেটটা যে থাকবে তার উপর ডিপেন্ড করে ইউনিটটা হবে আর মানে কি ওহম বলেছিলাম অর্থাৎ আর এর স্থানে দশমিক বসাবো এবং তারপরে পুরো ভ্যালুটা লিখে দিয়ে আমরা ওহম বসিয়ে দেবো এক্ষেত্রে কি রয়েছে থ্রি এম ফাইভ অর্থাৎ এম এর স্থানে আমি দশমিক বসাবো এবং শেষে কি লিখবো মেগা ওহম ক্লিয়ার তোমরা খুব ভালো করে এই জায়গাটা কিন্তু অবশ্যই বুঝবে ওকে খুব ভালো করে এটা দেখবে যে কিভাবে এটা হচ্ছে খুব ভালো করে এটা লক্ষ্য করো আর জিরো জিরো থ্রি অর্থাৎ এখানে একটা দশমিক বসাবো জিরো জিরো থ্রি ওহম এবং এক্ষেত্রে কি হচ্ছে থ্রি দশমিক ফাইভ মেগা ওহোম ক্লিয়ার বুঝতে পারলে ভালো করে লক্ষ্য করো দেখো আর আর স্থানে কি বসে গেল দশমিক জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি বসে গেল এবং তার পাশে কি বসলো ওহোম ক্লিয়ার এক্ষেত্রে দেখো থ্রি থ্রি বসে গেল তারপর কি হলো এম স্থানে কি বসলো দশমিক ওকে ফাইভের স্থানে কি বসলো ফাইভ নি সিম্পল এবং মেগা মেগা ওহোম ক্লিয়ার বুঝতে পারছো নিশ্চয়ই মেগা অর্থাৎ এই এম থাকা মানে মেগা ওহোম এবং এম এখানে যদি কে থাকতো এম জায়গায় তাহলে এখানে দশমিকটা বসতো এবং এখানে কিলো অহোম হতো আর এর স্থানে যদি কে থাকতো তাহলে কি হতো দশমিক জিরো জিরো থ্রি কিলো হতো যদি এই আটটা শেষে থাকতো তাহলে কি হতো তাহলে কি হতো থ্রির পরে দশমিক তিন দশমিক শূন্য তা মানে কি তিন তাহলে কি তিন ওহোম হতো এমটা যদি শেষে থাকত তাহলে কি হতো পঁয়ত্রিশ মেগা হোম হতো এমটা যদি প্রথমে থাকত তাহলে কি হতো পয়েন্ট থ্রি ফাইভ মেগা হোম হতো ক্লিয়ার বুঝতে পারলে এবারে আসবো আমরা এই ধরনের রেজিস্টর এইগুলোর দেখো লেখা রয়েছে এখানে কি লেখা রয়েছে দেখো ওয়ান আর ফাইভ ওকে অর্থাৎ ওয়ান আর ফাইভ অর্থাৎ আর মানে কি আর মানে হচ্ছে ওহোম অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ওহোম হচ্ছে এই রেজিস্টরটা ভ্যালু ক্লিয়ার তোমরা খুব ভালো করে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ওহোম হচ্ছে এই রেজিস্টরটা ভ্যালু ওয়ান ওয়ানটা বসিয়ে দিলাম আর এর স্থানে দশমিক বসিয়ে দিলাম ফাইভের স্থানে ফাইভ বসালাম আর এর জন্য কি ওহম যদি আর এর স্থানে কে থাকতো তাহলে কি হতো ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওহম হতো যদি আর এর স্থানে এম থাকতো তাহলে কি হতো ওয়ান পয়েন্ট ফাইভ মেগা ওহম হতো যদি আটটা পাঁচের পাশ পরে থাকতো মানে ওয়ান ফাইভ আর থাকতো তাহলে কি হতো ওয়ান ফাইভ ওহোম হয়ে যেত ঠিক আছে মানে আর যেখানে থাকবে সেখানে দশমিক বসবে ওকে দি সেটা হবে ওহম আটটা প্রথমে থাকলে কি হতো এইভাবে কিন্তু এই যে কোডের ক্লিয়ার ধরনের তার ভ্যালু ডিটারমাইন করা হয় ক্লিয়ার তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা এটাকে লক্ষ্য করো এই ধরনের রেজিস্টার দেখতে পাচ্ছ ফাইভ আর ফাইভ আমি কি বলেছিলাম আর মানে ওহম এবং আর এর স্থানে কি বসবে দশমিক বসবে দেখো ফাইভ ফাইভ বসে গেল আর স্থানে দশমিক বসে গেল ফাইভ স্থানে ফাইভ বসলো এবং শেষে কি হলো ওহোমস আর স্থানে কে থাকলে হতো এটা কিলো হোম আর স্থানে এম থাকলে এটা মেগা হোম হতো আটটা যদি প্রথমে থাকতো তাহলে পয়েন্ট ফাইভ ফাইভ হতো এখানে যদি এম হতো এবং এমটা যদি প্রথমে থাকতো তাহলে কি হতো পয়েন্ট ফাইভ ফাইভ মেগা ও হতো ক্লিয়ার বুঝতে পারছো এইভাবে আমরা আলফানিউমেরিক কোডের রেজিস্টারের ভ্যালু ডিটারমাইন করব এবারে আমরা কিছু নতুন ধরনের কোডের রেজিস্টারে ভ্যালু বের করবো দেখো এক্ষেত্রে দেখো এই ধরনের যে কোড টু টু থ্রি এখানে কিন্তু কোনো অ্যালফাবেট নেই শুধুমাত্র নিউমেরিক ভ্যালু রয়েছে এটা কিভাবে বের করবো যখন এই রকম কোনো ভ্যালু থাকবে টু টু থ্রি তখন কি হবে আমরা প্রথম দুটো ডিজিটকে নিয়ে নেব টু টু নিয়ে নিলাম টোয়েন্টি টু হয়ে গেল থার্ড ডিজিটটা হচ্ছে নাম্বার অফ জিরো অর্থাৎ টেন টু দি পর থ্রি অর্থাৎ দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই তোমরা আমরা বাইশ গুণিত হাজার মানে একের পর তিনটে শূন্য মানে নাম্বার অফ জিরো সমান বাইশ নাম্বার অফ জিরো থ্রি ক্লিয়ার বাইশ থ্রি আছে তিনটে জিরো অর্থাৎ সেভেন ওহম ফোর পয়েন্ট সেভেন ওহম ক্লিয়ার এটা তো তোমরা প্রথমেই বুঝে গেছো যখন জিরো থাকবে অথবা দুটো জিরো থাকবে অথবা তিনটে জিরো থাকবে সব ক্ষেত্রে কিন্তু ভ্যালু হবে কত জিরো ওহম এটাকে আমরা জাম্পার বলে থাকি ঠিক আছে এটা অ্যাকচুয়ালি রেজিস্টার নয় এটা জাম্পার ওকে যদি এটা একটা রেজিস্টারের গোত্রের মধ্যে পড়ে জাম্পার বাফার এরকম আমরা বলে বলে থাকি এগুলোকে ঠিক আছে মানে যেটা ইনপুট আসবে সেটাই আউটপুট আসবে ওকে দেখো এক্ষেত্রে দেখো এইট টু জিরো টু কোথাও কিন্তু কোনো অ্যালফাবেট নেই অর্থাৎ এর ভ্যালু কী হবে লাস্ট যে ডিজিট সেটা হবে কি নাম্বার অফ জিরো এবং এর প্রথম যে তিনটে ডিজিট সেটা নর্মাল যেমন কা তেমন বসে যাবে এইট টু জিরো বসে গেল এবং টুটা কি হয়ে গেল নাম্বার অফ জিরো দেখো একের পর দুটো শূন্য এটাতে গুণ করে দিচ্ছি অর্থাৎ এইট টু জিরো তারপরে আর দুটো শূন্য বসবে অর্থাৎ বিরাশি হাজার দেখো বিরাশি হাজার ক্লিয়ার মানে এইট টু জিরো প্রথমেই ছিল এবং এই দুটো জিরো এই দুইয়ের জন্য দুটো শূন্য বসে গেল হয়ে গেল বিরাশি হাজার এবং আমরা আগেই জেনেছি যে ওয়ান ওয়ান কিলো ওহম সমান সমান এক হাজার ওহম অর্থাৎ এই এক হাজারটাকে আমি কিলো ওহম মানে কনভার্ট করে দিলাম অর্থাৎ বিরাশি হাজার ওহম সমান সমান বিরাশি কিলো ওহম ক্লিয়ার এক্ষেত্রে দেখো জিরো আর টু টু অর্থাৎ আটটা প্রথমে আছে তাই জিরো পয়েন্ট টু টু ওহম ক্লিয়ার তাহলে আমরা এক্ষেত্রে একটা নতুন কোড দেখলাম সেটা হচ্ছে যেখানে কোনো অ্যালফাবেট থাকবে না আর থাকবে না কে থাকবে না এম থাকবে না তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এরকম হবে যে প্রথম যা ডিজিট আছে সেগুলো বসে যাবে লাস্ট ডিজিটটা হবে নাম্বার অফ জিরো লাস্ট ডিজিটটা হবে নাম্বার অফ জিরো ক্লিয়ার এক্ষেত্র তাই এক্ষেত্রতাই ক্লিয়ার ক্লিয়ার এখানে যদি ফোর 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 থাকতো চারটে ফোর তিনটে ফোর থাকতো তাহলে কি হতো প্রথম দুটো ফোর হচ্ছে নর্মাল বসে যেত চুয়াল্লিশ এবং চতুর্থ তৃতীয় যে ফোরটা সেই ফোরটা হয়ে গেল তারপরে চারটে শূন্য বসে যেত সেটা ওহম যদি চারটে ফোর থাকতো তাহলে কী হতো প্রথম তিনটে চার বসে যেত তারপরে লাস্ট চারটে হচ্ছে নাম্বার অফ জিরো অর্থাৎ তিনটে ফোর তারপরে চারটে শূন্য সেটা ওহোম ক্লিয়ার এবং ভ্যালুটা অবশ্যই ওহমে আসবে ঠিক আছে এখানে এখানে দেখো বিরাশি আছে এখানে যদি নাইন 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 থাকতো চারটে নয় থাকতো তাহলে কী হতো প্রথম তিনটে নয় তারপরে নয় নম্বরটা কি হচ্ছে ওই নটা শূন্য বসে যেত এবং সেটা অবশ্যই ওহমে হতো ক্লিয়ার বোঝা গেল আমরা এর যে ভ্যালু যখন বের করব সব শূন্য বসি দেওয়ার পর আমরা ওহমে এই ওহমে বের করার যদি দেখি রেজিস্টার ভ্যালুটা বিশাল বড় হয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে আমরা সেটাকে কমিয়ে কিলো ওহোম বা মেগা ওহমে নিয়ে আসবো যেটা এখানে করলাম ক্লিয়ার দেখো বিরাশির পরে তিনটে শূন্য হয়ে বিরাশি হাজার ওহম হয়ে গেল তো বিরাশি হাজার ওহম বলতে কেমন একটা খারাপ খারাপ লাগছে তাই ওটাকে কী করবো আমরা বিরাশি কিলো হোম বলে দেবো অনেক বেশি সুবিধা হবে ক্লিয়ার বোঝা গেল ঠিক এরকমভাবে আমরা কিন্তু রেজিস্টারের ভ্যালুগুলোকে বের করব ক্লিয়ার আমরা এবার আরও কিছু টাইপের যে রেজিস্টর তার উপরে লেখা কিছু ধরন সেগুলো রেজিস্টেন্স কেমন হবে সেটা আমরা দেখব যদি কোনো রেজিস্টারের ওপরে লেখা থাকে থ্রি কে ফোর তাহলে তার রেজিস্টেন্সের ভ্যালু কত হবে থ্রি পয়েন্ট ফোর কিলো অহোম অর্থাৎ কে স্থানে দশমিক এবং তারপর কিলো কিলোহম যেরকম আলোচনা করেছিলাম ফাইভ এম এইট তো সেক্ষেত্রে কী হবে ফাইভ এম এর স্থানে দশমিক এবং এইট এইট স্থানে বসে গেল শেষে কী হয়ে গেল মেগা ওহম কে নাইন এইট অর্থাৎ কী হবে জিরো পয়েন্ট নাইন এইট কিলো অহোম মানে কি কে স্থানে দশমিক নাইন এইট অ্যাজ ইউজুয়াল বসে গেল তারপরে কিলো অহোম এইট টু আর অর্থাৎ এইট টু এর পর একটা দশমিক এবং আমরা জানি সংখ্যার পর দশমিকের পর শূন্য হলে সেটাকে গোটা সংখ্যাটাই হয় হয়ে যায় তাই টু ওহম ক্লিয়ার থ্রি থ্রি জিরো কে অর্থাৎ বসাই তাহলে কি হবে সে একই ব্যাপার তিনশো তিরিশ কিলো ওহম এম ডবল টু অর্থাৎ এম এর স্থানে একটা দশমিক ডবল টু অ্যাজ ইউজুয়াল বসে গেল মেগা ওহোম জিরো জিরো থ্রি এম অর্থাৎ কি এই জিরো জিরো থ্রি এর পর যদি আমরা একটা দশমিক বসাই তাহলে কি হবে থ্রি ওহম একই ব্যাপার সতী থ্রি মেগা ওহম হয়ে গেল সেটা ভ্যালুটা ওকে মানে থ্রি দশমিক তিন দশমিক শূন্য মানে কত তিন একই ব্যাপার তাই থ্রি মেগা ওহম আর ওয়ান ওয়ান অর্থাৎ আর স্থানে একটা দশমিক বসে গেল ওয়ান ওয়ান ওহম হয়ে গেল ক্লিয়ার এবং যদি কোথাও জিরো 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 অথবা জিরো জিরো থাকে সেটাকে আমরা কি করব সেটা জিরো ওহমই হয় যেটা আমি অ্যাজ ইউজুয়াল বললাম যে বাফার অথবা জাম্পার ওকে সেটা হিসেবে আমরা এটাকে ইউজ করে থাকি তো এই গেল এই রকম ধরনের কোড কিন্তু ওই ওপরে লেখা থাকবে হয় নর্মাল থাকবে অথবা এরকম একটা অ্যালফাবেট দিয়ে লেখা থাকবে আমরা দুটো ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা জানলাম এবং এর বাইরে কিন্তু আর কিছু থাকে না আরেকটা জিনিস হচ্ছে কি তাহলে স্যার টলারেন্স কি নেই এগুলোর মধ্যে অবশ্যই আছে টলারেন্স আমরা আসছি সেই টলারেন্স ব্যাপারটাতে খুব ভালো করে লক্ষ্য করো এই রেজিস্টরের ভ্যালুটা দেখো ওয়ান টু ফাইভ টু এ আমরা এই এটা কি দেখছি এই এটা কিন্তু না আর না কে না এম এই তিনটে ডিজিটের মধ্যে কিন্তু নেই অর্থাৎ রেজিস্টরের যে ভ্যালু সেগুলোর মধ্যে তার যে ইউনিট তার মধ্যে কিন্তু পড়ছে না ক্লিয়ার তাহলে এই এটা কি এই এটা হচ্ছে টলারেন্স আমি তোমাদের যে চার্টটা দেখিয়েছিলাম মনে আছে চার্ট এ বি সি ই এ মানে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ওকে প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সেই এটা হচ্ছে সবথেকে কম টলারেন্সের ভ্যালু অর্থাৎ এর ভ্যালুটা কত হবে তাহলে ওয়ান টু ফাইভ টু এ অর্থাৎ আমরা জানি যে লাস্ট ডিজিটটা হবে নাম্বার অফ জিরো প্রথম ডিজিটগুলো ইউজুয়াল রেখে দেব অর্থাৎ একশো পঁচিশ তারপরে দুটো শূন্য অর্থাৎ ওয়ান টু ফাইভ ডবল জিরো প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ওকে এটাই হচ্ছে এর রেজিস্ট্রেন্সের ভ্যালু দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই ওয়ান টু ফাইভ তারপর দু এর জন্য দুটো শূন্য ক্লিয়ার এটা হচ্ছে ওমস ওকে এবং এই এটা হচ্ছে সেই টলারেন্সের ভ্যালুটা এ বি সি ডি আমরা দেখেছিলাম ওই চার্টের মধ্যে তোমরা দেখে নাও ওই চার্টে এর ভ্যালু কত তো এই এর স্থানে বিভিন্ন রকম যে ডিজিট থাকবে যে অ্যালফাবেট গুলো থাকবে তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু টলারেন্সটাকে চেক করবো ক্লিয়ার বোঝা গেল তোমরা দেখে নাও এক্ষেত্রে এ এ বি ডি দেখতে পাচ্ছো টলারেন্স স্থানগুলোতে এর ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট প্লাস মাইনাস বি এর ভ্যালু কত জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ঠিক আছে এর ভ্যালু কত জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ডি এর ভ্যালু কত জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্লিয়ার এইভাবে কিন্তু ওই ভ্যালুগুলোর পাশে কিন্তু এরকম একটা নাম্বার থাকবে তো তোমরা অবশ্যই মনে রাখবে যে এই ভ্যালুগুলো রকম ভাবে রয়েছে এবং অবশ্যই তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে কে কে বা এম এই কে এবং এম এই দুটো জিনিসই কিন্তু টলারেন্সের ভ্যালুর সাথে কিন্তু রয়েছে কে এর অর্থ হচ্ছে টেন পার্সেন্ট প্লাস মাইনাস এম এর অর্থ হচ্ছে প্লাস মাইনাস টু পার্সেন্ট যদি কোনো ভ্যালুতে এরকমভাবে কে বা এম থাকে তোমরা কিন্তু একটু কমন সেন্স লাগিয়ে দেখবে যে এই কে বা এম এই ভ্যালু দুটো এই যে আলফাভেট দুটো কাকে রিপ্রেজেন্ট করছে ইউনিটকে করছে নাকি টলারেন্স কে করছে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে টলারেন্স ডিনোট করছে নাকি ইউনিটকে ডিনোট করছে ক্লিয়ার তো এই এই গেল তোমাদের আলফা নিউমেরিক গ্যালি যে কোডের যে রেজিস্টার বা আলফা নিউমেরিক কোডের যে রেজিস্টার সেই ধরনের রেজিস্টার যেগুলো সার্ফেস মাউন্টেড রেজিস্টার এর ভ্যালু ডিটারমাইন ডিটারমাইন করা ঠিক আছে এর ভ্যালুগুলো কিভাবে বের করতে হয় সেটা তোমরা আজকে শিখলে তো আশা করছি তোমরা এই ধরনের রেজিস্টারগুলোর ওপরে যদি এরকম আলফানিউমেরিক কোড দিয়ে কোনো ভ্যালু লেখা থাকে তো তার যে রেজিস্টেন্স তার যে রেজিস্টেন্সের ভ্যালু সেটা বের করা তোমরা খুব ভালো করে বুঝে গেছো এবং শিখে গেছো আশা করছি তোমরা এরপর যে কোনো এই ধরনের রেজিস্টেন্স হাতে পেলে তোমরা বলতে পারবে যে এই রেজিস্টরগুলোর ভ্যালু কত এবারে আমরা অপর আর একটি বিশেষ ধরনের কোডিং দেখবো যেটা সারফেসের ওপরে উপরে মাউন্ট করা থাকবে ঠিক আছে এটাও কিন্তু আলফানিউমেরিক কোডেড রেজিস্টরের একটা ভ্যালু ওকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে কি দেখো জিরো ফাইভ ফোর তোমরা কি পার্থক্য বুঝতে পারছো দেখো এখানে একটা আন্ডারলাইন রয়েছে দেখতে পাচ্ছ অর্থাৎ জিরো ফাইভ ফোর তার নিচে কি থাকবে একটা দাগ থাকবে একটা আন্ডারলাইন থাকবে যদি এই দাগটি না থাকে তাহলে কি হবে যদি দাগটি না থাকতো তাহলে এই রেজিস্টারের ভ্যালুটা কি আসতো জিরো ফাইভ তারপরে চারটে শূন্য বসে যেত ঠিক আছে অর্থাৎ পাঁচের পর চারটে শূন্য অর্থাৎ পঞ্চাশ হাজার ওহম হতো এই রেজিস্টেন্সের ভ্যালু কিন্তু এক্ষেত্রে যখন তলে একটা আন্ডালাইন আছে অর্থাৎ আমরা যখনই তলে এরকম একটা আন্ডারলাইন দেখব তখনই আমরা ধরে নেব যে এই যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য থাকবে একের পর সেটা দ্বারা আমরা ভাগ করব এই টোটাল ডিজিটটাকে ক্লিয়ার বুঝতে পারলে অর্থাৎ এখানে দেখো জিরো ফাইভ ফোর নিচে আন্ডারলাইন রয়েছে অর্থাৎ এখানে ডিজিট কতগুলো আছে একটা দুটো তিনটে অর্থাৎ এই জিরো ফাইভ ফোরকে আমরা এক হাজার দিয়ে ভাগ করব ক্লিয়ার একের পরে তিনটে শূন্য বসবে সেই তিনটে শূন্য হচ্ছে এ একটা এ একটা এবং এ একটা ওকে এবং তোমরা মনে রাখবে এই আন্ডারলাইন দেওয়া যে ভ্যালুগুলো যে আলফানিউমেরিক কোডের যে রেজিস্টারের ওপর যে ভ্যালুটা লেখা থাকবে ইনডাইরেক্টলি তার যে নাম্বারটার তলে আন্ডারলাইনটা থাকবে যে নাম্বারটির এখানে ডিনোট করা থাকবে অবশ্যই সে নাম্বারটি দুটো অথবা তিনটে অক্ষরের হবে ঠিক আছে অর্থাৎ দুটো অথবা তিনটে ডিজিটের হবে ক্লিয়ার চারটে ডিজিটের কিন্তু সচরাচর হয় না আর হয় না বললেই কিন্তু চলে ওকে তোমরা তোমরা এরকম এরকম আন্ডারলাইন আন্ডারলাইন ভ্যালু পাবে পাবে কোনো নাম্বার দেখবে তিনটে ডিজিটেরই পাবে ঠিক আছে চারটে ডিজিটের পাবে না তো এখানে যাই পাও না কেন কি হবে একের পর ততগুলো শূন্য বসে ভাগ করব। এ আন্ডারলাইনটা কথার মানে হচ্ছে বিভক্ত ভাগ করা এর আগে আমরা কি করছিলাম মাল্টিপ্লাই করছিলাম কি ছিল আন্ডারলাইন ছিল না তখন কি লাস্ট ডিজিটটা মাল্টিপ্লাই করছিলাম আর যখন এরকম আন্ডারলাইন থাকবে আমরা করব কি এই টোটাল ভ্যালুটাকে একের পর ততগুলো শূন্য বসাবো যতগুলো এই ডিজিটের রয়েছে ঠিক আছে এখানে যদি একশো চুয়ান্ন থাকতো তা আমরা একশো চুয়ান্নকে হাজার দিয়ে ভাগ করে পয়েন্ট ওয়ান ফাইভ ফোর রেজিস্ট্যান্সের ভ্যালু হতো ওহম ওকে এক্ষেত্রে দেখো জিরো ফাইভ ফোর রয়েছে আমরা এখানে হাজার দিয়ে ভাগ করছি হাজার দিয়ে ভাগ করলে কত আসবে এটা জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর ওহম ঠিক আছে এখানে তাকে স্পষ্ট করে লিখে দিয়েছি আমি ডিভাইডেড বাই থাউজেন্ড নাম্বার অফ জিরো সমান সমান নাম্বার অফ ডিজিট অর্থাৎ একের পর যতগুলো জিরো থাকবে সেই জিরোর নাম্বারটা ডিনোট করবে এর ওপরে কতগুলো ডিজিট আছে সেটার উপরে ডিপেন্ড করে ক্লিয়ার যদি নিচে এখানে যদি দুটো ডিজিট থাকতো একের পর দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে ভাগ হতো ক্লিয়ার বোঝা গেল ঠিক সেরকম এক্ষেত্রেও তাই দেখো জিরো এইট সেভেন অর্থাৎ এইটাও তিনটে ডিজিট রয়েছে তাই এটাও আমরা একের পর তিনটে শূন্য দিয়ে ভাগ করব। ক্লিয়ার এবং তলে দেখো আন্ডারলাইন রয়েছে ক্লিয়ার তাহলে এর ভ্যালু কথা আসবে জিরো পয়েন্ট জিরো এইট সেভেন ওহম এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে এটা একটা অন্য আর ধরনের একটা আলফানিউমেরিক কোডের রেজিস্টারের ভ্যালু চেক করার একটা পদ্ধতি ঠিক আছে যে আন্ডারলাইন থাকলে কি হবে আন্ডারলাইন কথা অর্থ হচ্ছে বাই ঠিক আছে আমরা জানি ভাগ করতে গেলে কি করতে হয় ডিভাইডেড বাই সামথিং একটা ভ্যালু দিতে হয় তো এই ক্ষেত্রে ডিভাইডেড বাই কত সেই ভ্যালুটা হচ্ছে যতগুলো এখানে ডিজিট থাকবে একের পর ততগুলো শূন্য ক্লিয়ার বোঝা গেল এটা কিন্তু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা খাতাতে নোট ডাউন করে রাখো এবং নিজের ভাষাতে কিন্তু তোমরা লিখে রাখো এই ব্যাপারটা কিভাবে হচ্ছে ক্লিয়ার এরপরে দেখো কী রয়েছে টু থ্রি ফোর ফাইভ বি অর্থাৎ এক্ষেত্রে দেখো টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এই যে বি এই বিটা হচ্ছে কি টলারেন্স ওকে দেখো প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু এবং এই পাঁচটা হচ্ছে কি নাম্বার অফ জিরো অর্থাৎ টু থ্রি ফোর পরপর বসিয়ে দিলাম তারপরে পাঁচটা শূন্য বসিয়ে দিলাম ক্লিয়ার এত ওহম এবং এর টলারেন্সের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু ক্লিয়ার বোঝা গেল এরপর কি হচ্ছে ফোর আর ডবল টু অর্থাৎ ফোর পয়েন্ট ডবল টু ওহম এটা তোমরা এর আগে দেখেছি তোমরা দেখেছ এবং তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই কিভাবে বসিয়ে দেবো কে থাকলে কে স্থানে দশমিক বসাতাম এবং এটা কিলোহম হতো এম থাকলে এখানে এম স্থানে এটা যেত ক্লিয়ার বোঝা গেল এবং আমরা এটা জানি যে যখন কে বা এম এই ভ্যালুগুলো যখন টলারেন্সে থাকবে তখন কিন্তু আমাদের খুব সাবধানে ক্যালকুলেশনটা করতে হবে কারণ আমাদের তখন ডিস্টিংগুইশ করতে হবে যে এক্স্যাক্টলি কে টা কি কিলোহম বোঝানোর জন্য দিয়েছে নাকি টলারেন্সে ভ্যালু দিয়েছে ঠিক আছে যখন আমরা শেষে এরকম কে বা এম পাবো তো সেক্ষেত্রে কিন্তু আমরা রেজিস্টারের যে ভ্যালু সেই ভ্যালুটা অবশ্যই কিন্তু আমরা চেক করে নেব ক্লিয়ার তো এই গেল আলফানিউমেরিক্যালি কোডের রেজিস্টারের আন্ডারলাইন দেওয়া রয়েছে এরকম কোন ডিজিট বা এরকম কোনো নাম্বারে থাকলে সেক্ষেত্রে কি করে রেজিস্ট্যান্সে ভ্যালুটা আমরা বের করব সেটার পদ্ধতি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই গেল সারফেস মাউন্টেড রেজিস্টারের ক্ষেত্রে আলফানিউমেরিক্যালি কোডের যে রেজিস্টার তার ভ্যালু বের করা ওকে আমরা কীভাবে এই আলফানিউমেরিক কোডের যে রেজিস্টার তার ভ্যালুকে কীভাবে বের করবো সেই রেজিস্টারগুলোর রেজিস্টেন্সের ভ্যালু কত সেটা কীভাবে আমরা নিজেরা বের করবো বুঝবো সেটা কীভাবে করবো সেটা আজকে আমরা বুঝলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কোথাও স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে ওকে এবং তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমায় জানাবে আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার এবং এরপর এই যে রেজিস্টারের কালার কোড এবং রেজিস্টারের যে আলফানিউমেরিক কোড সেগুলোকে ব্রেক করা আজকে আমরা শিখে গেলাম বুঝে গেলাম এরপর আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। এবং আমরা নতুন আর একটা কম্পোনেন্ট কেনা আলোচনা করব এবং রেজিস্টারের আরও কিছু ইনডেপথ অ্যানালাইসিস আমরা আস্তে আস্তে পরে দেখব তো বেসিক জিনিসগুলো আমি আগে কমপ্লিট করে নেব তারপর আমি আরও এক্সেপশনাল কিছু জিনিস নিয়ে অবশ্যই আলোচনা করব তো এরপর আমরা একটা নতুন আর একটা প্লে লিস্ট বানাবো যে প্লে লিস্টের মধ্যে একটা নতুন কম্পোনেন্ট অবশ্যই থাকবে ঠিক আছে তো এই রেজিস্টার এবং রেজিস্ট্যান্স যে প্লে লিস্ট তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও খুব ভালো করে দেখবে তার কারণ এই প্রত্যেকটি ভিডিও ভালো করে দেখতে তোমরা রেজিস্টার সম্পর্কে মোটামুটি একটা খুব সুন্দরভাবে একটা গুচ্ছ আইডিয়া তোমরা পেয়ে যাবে এবং রেজিস্টার কী জিনিস কোথায় ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করা হয় এবং কাজ কীভাবে করে চরিত্র কী কীভাবে ভ্যালু বের করতে হয় সব কিছু তোমরা কিন্তু নখ দর্পণে করে ফেলতে পারবে তো আজকে এই পর্যন্তই থাক তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ